ধলাই জেলাকে রেড জোন এবং আম্বাসাকে হটস্পট হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মহাকরণে সাংবাদিক বৈঠকে এ কথাই জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তবে পাশাপাশি তিনি এটাও বললেন আতঙ্কের কোনো কারণ নেই, কেননা আম্বাসাতে জহরনগর ক্যাম্পে যে ১২ জন জওয়ানদের দেহে পজিটিভ মিলেছে তাদের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা চলছে ডেডিকেটেড কোভিড হাসপাতালে। এই নিয়ে তাই আতঙ্কের কোনো কারণ নেই বললেন শিক্ষামন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন ১২ জন জওয়ানের দেহে পজিটিভ মেলা মাত্রই ধলায় ৩টি জায়গাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা দিয়েছেন জেলা শাসক। কন্টেইনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করেছে জেলা শাসক। বিএসএফ হেডকোয়ার্টার জহরনগর সবটা এন্ড মোর থ্রি কিলোমিটার্স রেডিয়াস, জহরনগর বিএসএফ হেডকোয়ার্টার গন্ডাছড়া অ্যাডমিন বেস এবং করিনা বিওপি এই তিনটা। শিক্ষামন্ত্রী আরো বলেন যে ১২ জন জওয়ানদের দেহে পজিটিভ মিলেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আইসোলেশনে নিয়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য দপ্তরকে বলা হয় যে তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলাতে প্রয়োজনে নিয়ে আসতে। ১২ জন যখন পজিটিভ হলো সাথে সাথে জহরনগর ক্যাম্পে আলাদা করে তাদেরকে আইসোলেট করে রাখা হয়েছে এবং আইসোলেট করার পর কোনো ঝুঁকি না নিয়ে রাজ্য সরকার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে তাদেরকে অবিলম্বে যেন ডেডিকেটেড কোভিড হসপিটাল, যেটা জিবি হাসপাতাল, সেখানে আনার জন্য নির্দেশ দিয়েছে। দুই এক ঘন্টার মধ্যে সে এরা এসে পৌঁছে যাবে এবং এই ১২টা কেসের পরে এর সাথে আরও যারা চেইন রয়েছে, লিঙ্ক রয়েছে, সেখানে ১৭৯ জনের লিস্ট কালকের থেকে শুরু হয়েছিল এবং এই ১৭৯ জনের তাদের স্যাম্পল অলরেডি কালেক্ট হয়েছে। এটা প্রসেস চলছে রাত্র ৮টা ৯টা ১০টা পর্যন্ত। যখনই পজিটিভ নেগেটিভ যাই আসে সাথে সাথে রাজ্য সরকার আপনাদের গোচরে রাজ্য সরকার রাজ্যবাসীর গোচরে নেওয়া হবে। পাশাপাশি এই ১২ জনের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও নাকি বাছাই করা হয়েছে। এরকম ৭৮ জনকে বাছাই করেছে স্বাস্থ্য দপ্তর। শিক্ষামন্ত্রী বলেন সবচেয়ে নিশ্চিন্তের ব্যাপার হলো এই সব জওয়ানদের কারোর মধ্যেই কোনো উপসর্গ ছিল না। কারোর সাথে আবার লিঙ্ক থাকতে পারে, কোথাও ওই জায়গায় ডাবল লিস্ট হতে পারে, সে ১২র কন্ট্যাক্ট লিস্ট তৈরি হচ্ছে। এরই মধ্যে আরও ৭৮ জনকে চিহ্নিত করা হয়েছে ওই ১২র সাথে লিঙ্ক, প্লাস আরও এই বিএসএফের লোকজন বেশিরভাগই এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিএসএফের ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধতা ছিল। এর বাইরেও কিছু আছে কি না সেটার জন্য অলরেডি যোগাযোগ শুরু করেছে, লিস্ট কোথায় কোথায় কানেক্ট কোথায় করেছে এটা রয়েছে। সবচেয়ে বড় মজার বিষয় হলো সবগুলি কেসই কোনো সিমটমস নেই, কারণ এরা অনেক আগেই বিএসএফ ক্যাম্পে এসে ১৪ দিন ১১ জন, যদিও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল কিন্তু তাদের যেহেতু কোনো সিমটমস নেই সেই জন্য কোনো ধরা পড়েনি। কারণে কারণে এই দুটো কেস যেহেতু হসপিটালে এসছে সেই জন্য এখানে আসা হয়েছে এবং বাকিদের লিস্ট তৈরি হচ্ছে। তবে একটা বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করলেন গোটা রাজ্যবাসীকে, সেটা হলো বিএসএফ এর কমিউনিটি থেকে এটা খুব বেশি ছড়ায়নি, ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এরপরও সেই অঞ্চলে ৩ কিলোমিটারের মধ্যে যারাই রয়েছেন তাদেরও স্যাম্পল নেওয়ার কাজ চলছে স্বাস্থ্য দপ্তরের তরফে। জিনিস বিষয় রয়েছে যে কমিউনিটির মধ্যে ছড়ায়নি, দিস ইজ দ্য মূল জিনিসটা হলো এখানে। এটা কোনো মতেই, যেটা ভয়ের কারণ থাকতো যদি কমিউনিটির মধ্যে এটা ছড়াতো, একটা পার্টিকুলার এমনি তারা ব্যারিকেটেড হয়েতে থাকে যে এখনো একটা পার্টিকুলার বিএসএফ এর মধ্যেই বেশিরভাগ যে বাইরের কোনো যাদের আমরা স্যাম্পল কালেকশন হয়েছে এখন পর্যন্ত কোনো আমরা মাইনাস পয়েন্ট দেখিনি। এখানে শুধুমাত্র কমিউনিটি না গিয়ে শুধু বিএসএফ ক্যাম্পের মধ্যেই রয়েছে, এটা হলো আমাদের এই চিত্র।
তো আমাদের রেড জোনের বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন সাংবাদিক বৈঠকে। আম্বাসার এটাকে রেড জোন হিসেবে আজকে ডিক্লেয়ার করেছে। তাহলে এই জায়গাটা যদিও আতঙ্ক ছড়ানোর মতো কিছু নেই, প্যানিক হওয়ার মতো কিছু নেই, কিন্তু কারণ এটা কমিউনিটিতে ছড়ায়নি, পার্টিকুলার একটা জায়গার মধ্যে লিমিটেশন আমাদের কাছে যা তথ্য এসেছে এতে বোঝা যাচ্ছে। এদিকে ত্রিপুরার 8208 জন লোক বাইরে থেকে যোগাযোগ করেছেন রাজ্য সরকারের সাথে, তাদের আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার, এমনটাও জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এর মধ্যে যাদের অসুবিধে বেশি তাদের প্রথমে আনার চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফে। এখনো পর্যন্ত এসেছেন রাজ্যের নাগরিক বাইরে থেকে 1133 জন, বাকিদেরও আনার জন্য তোড়জোড় চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফে। এর জন্য বিভিন্ন রাজ্য অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত অফিসার ও নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের তরফে, জানালেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।